নির্যাতনের শিকার বিএনপির 80 ভাগ নেতা কর্মী বললেন মির্জা ফখরুল ভিত্তিহীন অভিযোগ বলে দাবি ওবায়দুল কাদেরের শিক্ষামন্ত্রীর বক্তব্যকে দুঃখজনক বললেন ডক্টর ইউনূসের আইনজীবী নোবেল জয়ী নয় ব্যক্তির বিচার হচ্ছে মন্তব্য দুদক আইনজীবীর সংরক্ষিত নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল মত সুশাসনের জন্য নাগরিক সুজনের সরাসরি নির্বাচিত করার পরামর্শ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী 2026 সাল নাগাদ এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও প্রায় 8,500 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে রেলওয়ের জন্য 20টি মিটারগেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ এবং 150টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আরও 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ব্রিফিংয়ে জানান যেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব সেগুলো দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে শেষ করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী একই সাথে বিশেষায়িত হাসপাতালের ফ্লোর বিন্যাস নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী বিএনপির 80 ভাগ নেতাকর্মী দমনপীড়নের শিকার উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দমনপীড়ন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার এটা না করলে তারা ক্ষমতায় থাকতে পারবে না ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন সারা দেশে সরকার একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে আমাদের ছাত্রদলের ছেলেদের যুবদলের ছেলেদেরকে শারীরিকভাবে বা নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কারো পায়ের নখ তুলে নেওয়া হয়েছে কারো পা মুচড়ে ভেঙে ফেলা হয়েছে কারো হাত ভেঙে দিয়েছে এবং অবিশ্বাস্যভাবে সত্য যে তারা কোনো চিকিৎসা পায়নি স্ত্রী বোন মা বাবা তাদেরকে পর্যন্ত এরা রেহাই দেয় এটা একটা ফ্যাসিস্ট সরকার দমন নির্যাতন ছেলের হাতিয়ার এটা না করে তারা টিকে থাকতে পারবে না বিএনপির প্রায় আমার ধারণা যে 80 ভাগ সদস্য কর্মকর্তা তারা এই দমন নীতি নির্যাতনের শিকার হয়েছেন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন সীমান্তে হত্যা একের পর এক নির্বাচনে কারচুপি সহায়তার জন্য বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ সত্যিকার অর্থেই ভারতীয় পণ্য বর্জন করলে বিএনপি নেতাদের বাসায় থাকা স্ত্রীদের শাড়িগুলো কেন পুড়িয়ে দিচ্ছে না প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়েও কথা বলেন তিনি আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওই বিয়ের পর একবার গিয়েছিলাম আমার ছোট মামা ওখানে একটা শাড়ি দিয়েছিলাম তো আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে ওই শাড়িটা কই যে যেটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া থেকে তো আমার বিশ্বাস করলো যে ওটা তো কাঁথা সেলাই করতে কবে দিয়েছে সেটাও ছিঁড়ে গেছে আমরা কি প্রতিবাদ করতে পারি না প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশি হত্যা পরশুদিন দুইজন নওগাঁতে একজন লালমনিরহাটে একজনকে গুলি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো না এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে যাচ্ছে না রুহুল কবির রিজভী বলেন ভারতের বিরুদ্ধে নতুন করে কথা বলা হচ্ছে না দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য প্রতিবাদ করা হচ্ছে অন্যের কাছে নতজানু হব না জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা দেশের কঠিন সময় অতিক্রম করছে অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সমমনা সকল রাজনৈতিক দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন একদলীয় শাসন চাপিয়ে দিতে মনে সরকার এ অবস্থা থেকে পরিত্রাণ আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দেন তিনি ফখরুল অভিযোগ করেন দ্রব্যমূল্য নিষ্পেষিত দ্রব্যমূল্যে
নিষ্পেষিত সাধারণ মানুষ। এ অবস্থায় সরকারের পতন ছাড়া আর কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি সহ গণতান্ত্রিক সকল শক্তির সরকার বিরোধী আন্দোলন অবশ্যই সফল হবে। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি পেশাজীবী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমরা এই একনায়কত্বের সরকারকে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। আমরা যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, যারা সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে 31 দফা আন্দোলন আমরা শুরু করি, সেই 31 দফা আন্দোলনের পক্ষে আমাদেরকে লড়াই করতে হবে। এক দফা আন্দোলন চূড়ান্ত হবে, আমরা যেটা করেছিলাম সেই আন্দোলনের লক্ষ্যে জনগণকে সংগঠিত করে আমাদেরকে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে। বিএনপি নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না। দলটির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে এমন অভিযোগ বানোয়াট। সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে বিএনপির মহাসচিবের ঢালাওভাবে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছেন। অথচ 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। সারা দেশে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে। বলেন, বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনোই সাড়া দেয়নি, দেবেও না। তাই বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে জানিয়ে ডক্টর ইউনুসের আইনজীবী বলেছেন, শিক্ষামন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা কাম্য নয়। আর গ্রামীণ ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুদকের নতুন করে অনুসন্ধানের বিষয়ে ডক্টর ইউনুস কিছুই জানেন না বলেও জানান তিনি। এদিকে দুদকের আইনজীবীর দাবি, নোবেল বিজয়ী হলেও ডক্টর ইউনুস আইনের ঊর্ধ্বে নন। আহমেদ সরকারের রিপোর্ট। গ্রামীণ ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন আবারও অনুসন্ধান শুরু করেছে। গণমাধ্যমে এমন খবর বের হলে বৃহস্পতিবার এর প্রতিক্রিয়া জানান ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। তার দাবি, গ্রামীণ ব্যাংকে যা হয়েছে আইন মেনেই হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন এটার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সেই সময়ের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত আরম্ভ করেছে, এই বিষয়ে আমাদের কোনো জানা নাই। তো গ্রামীণ কল্যাণকে এন্ডোমেন্ট ফান্ড হিসেবে এটা দিলেন, আবার পরবর্তীতে গ্রামীণ ফান্ড, গ্রামীণ কল্যাণ এই এন্ডোমেন্ট ফান্ডটাকে আবার রিফান্ড করে দিলেন। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এই টাকাটা গ্রামীণ ব্যাংকের কাছে সবসময় রয়ে গেছে। এইটাকে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং আপনাদের মতো সাংবাদিকদেরকেও বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে গ্রামীণ কল্যাণ এই টাকা নিয়েছে। ইব্রাহিম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের একজন অন্যতম বিখ্যাত প্রফেসর, উনি একজন প্রফেসরকে গ্রামীণ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিয়োগ নিতে যাবেন, এই ধরনের নিয়োগ কখনো দেওয়া হয় নাই। ট্রি অফ পিস পুরস্কার ইউনেস্কো থেকে দেওয়া হয়েছে। ইউনুস সেন্টারের এমন দাবিকে শিক্ষামন্ত্রী প্রতারণা বলে উল্লেখ করেছেন। ডক্টর ইউনুসের সাথে কথা বলে বিষয়টি স্পষ্ট করার কথা জানান তার আইনজীবী। ভুলভ্রান্তি হতে পারে, আজকে শিক্ষামন্ত্রী যেই ভাষায় ডক্টর ইউনুসকে প্রতারক বলে এবং যেইভাবে কথাটা বলেছেন, এটা এই জাতির জন্য আগামী 100 বছরের মধ্যে কেউ নোবেল পুরস্কার পাবে কিনা জানি না। আর ডক্টর ইউনুস শুধু নোবেলই পান নাই, উনি পৃথিবীর 7 জন ব্যক্তির মধ্যে একজন যে কংগ্রেশনাল মেডেল আমেরিকা এবং প্রেসিডেন্সিয়াল মেডেল পেয়েছেন। আর আমাদের দেশে ওনার বিরুদ্ধে বলছে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে, উনি 25 কোটি টাকা চুরি করেছেন, উনি সিচকাচুর। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি আপনার কংগ্রেশনাল পুরস্কার পেয়েছেন, উনি ইউনুস্কের এই একটা পুরস্কারের জন্য ওনার জালিয়াতি করার কোনো প্রশ্ন আসে? যেখানে একটা সমুদ্র সেখানে বুঝি একটা পুকুর চুরি করতে আসে?
দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের মতে, দুদক অনুসন্ধান করে যদি কোনো অনিয়ম পায় তবে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উনি আইনগতভাবে মোকাবেলা করুক, আমরা জেনে দিয়েছি দুর্নীতি দমন কমিশন যে মামলা করেছে সেই মামলা তথ্য উপাত্তের ভিত্তিতে, রেকর্ডের ভিত্তিতে করেছে, ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টের ভিত্তিতে করেছে। কাজে ডকুমেন্টস কোথায় গিয়েছে সেটা আমার জানার এখানে বিষয় না। ডকুমেন্টস আসমানে যেতে পারে কিন্তু সেটা আমার জানার বিষয় না, কিন্তু উনি ব্যক্তি হিসেবে আইন ওনাকে মেনে চলতে হবে, উনি যেই হোক। কাজেই এখানে ব্যক্তির বিচার হচ্ছে, ব্যক্তির ট্রায়াল হচ্ছে, কোনো মানে এমন কিছু হচ্ছে না যেটা আপনার রেকর্ডের বাইরে। দুদকের আইনজীবীর মতে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে সব ষড়যন্ত্র দাবি করা হলেও আদালতে প্রমাণ হচ্ছে দুদক সঠিক পথেই আছে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। বর্তমান ব্যবস্থায় নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, তাই তাদের সরাসরি নির্বাচিত করার পরামর্শ সুশাসনের জন্য নাগরিক সুজনের। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত 50 নারী সদস্যের তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলে সংগঠনটি। সুজন জানায়, 50 জনের মধ্যে কোটিপতি সংসদ সদস্য হলেন 7 জন, এছাড়াও ঋণখেলাপি নারী সংসদ সদস্য 13 জন। পিছিয়ে পড়া নারীদের কোনো প্রতিনিধি নেই। আরো জানাচ্ছেন দীপন দেবান। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে 50 জন নারী সংসদ সদস্য গত 28 ফেব্রুয়ারি শপথ নেন। এই নারী সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন জানায়, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50 জন সংসদ সদস্যের মধ্যে 3 জন এসএসসি পাস করতে পারেনি, 30 জন স্নাতকোত্তর পাশ করেছেন। এমপিদের মধ্যে 13 জন ব্যবসায়ী, কোটি টাকা আয় করেন 5 জন, কোটি টাকার উপরে আয় করে 2 জন, শাম্মি আহমেদ এবং অপরাজিতা হক। 50 জনের মধ্যে 20 জনের সম্পদ কোটি টাকার উপরে, 5 কোটি টাকার অধিক সম্পদের মালিক 14 জন, আছে ঋণ খেলাপিও। সংরক্ষিত নারী আসনের সমস্যা হলো এখানে কোনো নির্বাচন হয় না, এখানে প্রার্থীদের যোগ্য অযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচনা হয়, এটা মূলত যে দলীয় ঊর্ধ্বতন ব্যক্তিদের এটা অনেকটা অনুগ্রহ, এটা টাকার গণতন্ত্র হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। জনগণের প্রতিনিধিত্বের গণতন্ত্র দুর্ভাগ্যবশত আমরা তার থেকে যোজন দূরে সরে এসেছি। সুজন সম্পাদক আরো বলেন, সরাসরি নির্বাচন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের এখন অনুগ্রহ করা হচ্ছে। আমাদের সমাজে অনেক পিছিয়ে পড়া নারীরা আছে এবং তারা অনেক দিক থেকেই তারা বঞ্চিত এবং তারা কোনোভাবেই সুযোগ পায় না যে সংসদে এসে জনগণের প্রতিনিধিত্ব করার। 50টি সংরক্ষিত আসনে যদি তারা বৈষম্যের শিকার, যারা ওই যে অন্যান্য নারীদের মতো সম্পদশালী নয় কিংবা তারা ব্যবসায়ী নয়, সেই ধরনের নারীদেরকে যদি 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 মনোনয়ন দেওয়া হয় তাহলে যে যে সাধারণ যে যারা বঞ্চিত তাদেরও প্রতিনিধিত্ব সংসদে থাকার সুযোগ হবে। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্বাচনের মাধ্যমে আসন সংখ্যা 100 করারও সুপারিশ করেছে সুজন। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে অ্যান্টি ধুপিয়ান মসলিন নানা রকমের সিল্কের শাড়ি আর পোশাকে সেজেছে রাজশাহীর রেশম পল্লির দোকানগুলো। বিপণী বিতানগুলোতেও বেচা কেনা জমে উঠেছে, তবে ক্রেতা শূন্য ঐতিহ্যবাহী সিল্ক মার্কেট। রেশম কাপড়ের জন্য আলাদা ক্রেতা রয়েছে উল্লেখ করে শেষ মুহূর্তের বেচা বিক্রি জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য রিপোর্টে বিস্তারিত। ঈদে সবার মাঝেই নতুন কাপড় কেনার ব্যস্ততা থাকে, শুরু থেকেই ভিড় দেখা যায় রাজশাহীর তৈরি পোশাকের মার্কেটগুলোতে। তবে ব্যতিক্রম রেশম পল্লির বেচা কেনা, প্রায় ক্রেতা শূন্য এ পল্লি। দিন বদলের সাথে সাথে বদলে গেছে চাহিদা সিল্কের শোরুমগুলোতে, তাই ঐতিহ্যবাহী সিল্ক শাড়ি পাঞ্জাবির পাশাপাশি শোভা পাচ্ছে থ্রি পিস ও অন্যান্য পোশাক। শাড়িটা আমার স্যাব দেয় প্রতি বছর ঈদে, একটা এক্সক্লুসিভ শাড়ি, তো এটা এখান থেকে কিনবো। সিল্কের যে শাড়ি সেই শাড়িগুলো নিতে আসছি। এক কালার শাড়িগুলোতে বিভিন্ন ধরনের কাজ করা যায়, হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্টের। থ্রি পিসই পরি মেনলি ঈদের সময় আর কি, থ্রি পিস দেখবো পরে, এখনো কেনাকাটা শুরু করিনি। এই ঈদে নিজেকে একটু অন্যভাবে যদি সাজাতে চাই তো মনে হয় যে একটু দেখে শুনে ভালো মতো এক্সক্লুসিভ কিছু যদি পাই। চেষ্টা করেছি অনেক নতুনত্ব আনার, সফট সিল থেকে শুরু করে আপনার বিভিন্ন আইটেম আমরা তৈরি করেছি, যেমন সফট সিল, আপনার মুসলিন, এনডি, ধুপিয়ান। ক্রেতা আকর্ষণে বাহারি শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস ও শিশুদের পোশাক থাকলেও
নেই তেমন ক্রেতা। ঈদে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ির দাম 3,500 থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত, পাঞ্জাবি 4,500 থেকে 25,000 ও থ্রি পিসের রেঞ্জ 4,000 থেকে শুরু হয়েছে। দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন রেশম পোশাক যারা পরেন আর উপহার দেন তারা পোশাকের মান ও বৈচিত্র্যকে প্রাধান্য দেন। পরে আরামদায়ক, এই জন্য রাজশাহী সিল্কে এসেছি। বাচ্চাদের জন্য কিনেছি, এখন বাবার জন্য দেখছি। কোয়ালিটি ভালো থাকে, প্রিন্টগুলো সুন্দর থাকে, এই জন্য আমার বিয়ানদেরকে সবকে গিফট দেবো, এই জন্যই আসছি। তিলটা কেনার উদ্দেশ্য হলো এটা এক শখের বিষয়। রাজশাহী সিল্ক একটু পাতলা আছে, গায়ে দিতে ভালো। প্রাইস হচ্ছে 15,500 এবং এটার সিল্কের নাম হচ্ছে ধুপিয়ান সিল্ক। সিল্কের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি কাপড় এবং এর কাজটা দেখছেন সম্পূর্ণ হাতে কাজ করা, এই যে অল বডি কাজ করা। শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ডাচ বাংলা ব্যাংক টেস্ট সিরিজ, সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের সামনে। চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না সাকিব। শান্তর অধিনায়কত্বের উপরেও ভরসা রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে লড়াই হয়েছে সমানতালে। টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা, ওয়ানডে সিরিজ জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজটি এগিয়ে যাওয়ার লড়াই, প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে তাই বাড়তি মনোযোগ নাজমুল হোসেন শান্তর দলের। দলে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে উড়াল দিয়ে পৌঁছেছেন বন্দরনগরীতে। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। তার আগে এক অনুষ্ঠানে জানিয়েছেন এই ম্যাচটা জেতা উচিত বাংলাদেশের। টেস্ট ক্রিকেট সবসময় আমরা স্ট্রাগল করেছি, আমাদের জন্য ডিফিকাল্ট, বাট আমি বিশ্বাস করি যে আমাদের শ্রীলঙ্কার সাথে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত। লাল বলের ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ, সিলেটে লঙ্কানদের বিপক্ষে সহজেই ধরাশায়ী হয়েছে টাইগাররা। শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও আস্থা আছে সাকিবের। খুবই আর্লি স্টেজ, বাট আমি শিওর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর ফরে এসেছে যেটা ওকে হেল্প করবে বা আরও গ্রো করতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। ব্যক্তিগত লক্ষ্যের চাইতে দলের প্রয়োজনটাই বড় বললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আমি বা আমার মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো সময় আমার পার্সোনাল কোনো গোল কিংবা অ্যাচিভমেন্ট নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি টিমকে কীভাবে, টিমের জন্য কীভাবে কন্ট্রিবিউট করা যায়, বা দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটি বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত গর্বিত। শনিবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্যাতনের শিকার বিএনপির 80% নেতা কর্মী বললেন মির্জা ফখরুল। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি ওবায়দুল কাদেরের। শিক্ষামন্ত্রীর বক্তব্যকে দুঃখজনক বললেন ডক্টর ইউনুসের আইনজীবী। নোবেলজয়ী নয় ব্যক্তির বিচার হচ্ছে মন্তব্য দুদক আইনজীবীর। সংরক্ষিত নারী সংসদ সদস্যরা অনুগ্রহের ফসল, মত সুশাসনের জন্য নাগরিক সুজনের সরাসরি নির্বাচিত করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30, এর আগে 9:00 রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।